জয় শ্রীকৃষ্ণ বন্ধুরা আশা করছি সবাই ভালোই আছো আমিও ভালো আছি সকলকে আমার চ্যানেলে অনেক অনেক স্বাগত তো আজকে কোনো ব্লগ নিয়ে আসলাম না আজকে ভাবছি একটু আমার রুম টুরটা তোমাদের সাথে শেয়ার করবো একদম ছোট্ট করে একটা ভিডিও দিচ্ছি তো ভালো লাগলে একটা লাইক করে দিও আর কমেন্ট করে অবশ্যই জানিও কেমন লাগলো আর যদি সাবস্ক্রাইব না করে থাকো তো আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও তো চলো রুম টুরটা দেখা যাক যেহেতু রাত হয়ে গেছে তো আমি রাত্রের জন্য বাড়ির থেকে কিছু দেখাচ্ছি না নেক্সট ব্লগে তোমাদের সাথে শেয়ার করবো তো দরজা দিয়ে ঢুকেই এই দেখো দরজা এটা এটা হচ্ছে এই দেখো এটা হচ্ছে আমাদের এন্ট্রান্সের দরজাটা তো এটা আমি দিকে দেখিয়ে দিচ্ছি একবার তো এই দেখো দরজাটা আমাদের তো এখন লাগিয়ে দিচ্ছি তারপরে আর কি ভালো করে দেখাচ্ছি তোমাদেরকে আর এইভাবে পর্দা লাগানো থাকে সবসময় আর আরেকটা আর কি ব্লাইন্স আছে যেটা রাত্রেবেলা লাগানো হয় যেহেতু এটা ট্রান্সপারেন্ট ঘরের ভিতর দেখা যায় আর ঢুকতেই দেখো হাতের মানে লেফট হ্যান্ড সাইডে একটা ফ্লাওয়ার বাস আছে যেখানে আমি প্রথমে সাদা ফুল রাখতাম এইভাবে এইরকম দেখো এটা ফ্লিপকার্ট থেকে কেনা আর এখন রিসেন্ট আমরা এই সানফ্লাওয়ার গুলো কিনেছিলাম মানে লোকাল মার্কেট থেকে তার পাশেই রয়েছে আমার একটা শককেজ একটা শোকেস আর শোকেসের ভিতরে দেওয়ার সবার কি প্রাইজ আছে আর এই ছোট্ট ঘাট্টো আমরা কয়েকটা স্ট্যাচু দিয়ে সাজিয়েছি আর যেগুলো স্ট্যাচু এগুলো স্ট্যাচু আগে অন্য কালারগুলো ছিল আর কি এটা ডিফারেন্ট ডিফারেন্ট কালার ছিল তো এগুলোকে ম্যাচিং করার জন্য আমরা গোল্ডেন কালার করেছি আর কিছুটা জিনিস আছে যেগুলো আমরা ইয়ে করলাম মানে ম্যাচিং করেই কিনেছি যেমন এই এলিফ্যান্ট এটা এইভাবেই এসেছিল আর এই আওয়ালটাকেও আমরা কালার করেছি আর সাথে দেখতে পাচ্ছ এখানে এই একটা ম্যাট আছে এরকম ম্যাট আমরা বিশাল থেকে কিনেছিলাম তো শোকেজের উপরে পাতার পর এইরকম স্ট্যাচু রাখলে সুন্দর লাগে তার জন্য এরকম আর কি ম্যাটের উপরে স্ট্যাচু রাখা শোগে ঠিক উপরে আছে একটা ওয়াইফাই বক্সটা আছে আর তার উপরে আছে সেট টপ বক্স আর এটা আছে আমাদের স্মার্ট টিভি যেখানে টিভি জ্বলছিল কিন্তু আমি এখানে মিউট করেছি আর এই দেখো একটা রাম ধরবারের ফটো যেটা আমরা রিসেন্ট অনলাইন কিনেছি আর এই দিকে দেখো ঠিক ঘরে ঢোকার সময় যে দরজাটা আছে দরজার উপরে গণেশ ঠাকুরের একটা ফটো এটাও আমরা অনলাইন থেকে কিনেছিলাম তো এবার এই শোকেসটার সাথেই আছে একটা কর্নার র্যাক যেহেতু একদম কর্নারের জায়গাটা ছোট তো তার জন্য একটা কর্নার র্যাক কেনা হয়েছে যাতে এই জায়গাটাকে আমরা ইউটিলাইজ করতে পারি তো এই দেখো এই স্ট্যাচুটা নতুন কেনা হয়েছে এই কয়েক দুদিন দিন আগেই কেনা হয়েছে খুবই সুন্দর স্ট্যাচুটা তার নিচেই আছেন হনুমান বাবার স্ট্যাচু তার সাথে আছেন শিব ঠাকুরের একটা স্ট্যাচু যেহেতু এখানে আমাদের এক্সটেনশন কর্ডটা আছে তো ওইগুলোকে হিডেন করার জন্য এখানে গাছ টাছ রাখা হয় আর এই কর্নার একটার পরে হচ্ছে এখানে একটা আমাদের ল্যান্ডলাইন যেটা আর কি ওয়াইফাইয়ের সাথে কানেক্টেড আছে এটা এখানে রাখা হয়েছে যদি এটা ব্ল্যাক কিছুই দেখা যায় না এটা এখানে আছে বলে আর এটার সাথে এখানে দেখো একটা সিঙ্গল ব্যাড আছে যেখানে দিয়া ঘুমায় আর দু সাইডে দুটা মানে মানে সাইড টেবিল আছে সাথে আমরা ফ্লাওয়ার বাস রেখেছি তো ফ্লাওয়ার বাসের যেটা ফ্লাওয়ারগুলো আছে ওটা মাঝে মাঝে চেঞ্জ হতে থাকে কালারগুলো আর ঠিক ব্যাটের পিছনে দেখতে পারছো এখানে চারটা জানলা আছে খুব সুন্দর আর কি বাতাস আসে আর খুবই ভালো লাগে বাইরে যেহেতু ফুল গাছটা খুবই ভালো লাগে তার উপরে ঠিক আছে একটা দুর্গার মার স্ট্যাচু তাই দেখো আর ঠিক উপরে আছেন শিব বাবা পার্বতী মা আর গণেশ ঠাকুর কার্তিক ঠাকুরের একটা ফটো তো ব্যাডের এই পাশে এই কর্নারতে একটা ফ্লা মানে ইয়ে বাস আছে যেটা আমরা বানিয়েছিলাম ফ্লাওয়ার বাস না সরি এটা একটা বাস আমরা ইয়ে দিয়ে বানিয়েছিলাম টাওয়েল দিয়ে আর ঠিক এটার উপরে একটা গাছ বানিয়েছি এটা হচ্ছে কমলা গাছের ডাল যেটা আর কি শুকিয়ে গেছিলো ওইটাকে কালার করেছি আমরা আর সাথে অনলাইন পিপস এনেছিলাম তো সেইগুলো পিপস লাগিয়ে দিয়েছি এই দেখো তার জন্য এখানে আমরা পাথর ঢেলেছি আর পাথরটাকে কালার করে দিয়েছি ব্ল্যাক কালার তার পাশেই আছে এটা একটা ফোল্ডিং টেবিল মানে টুল বলতে পারো তো এটা ফোল্ড করা যাবে তো এটার ওপরে আমরা একটা বাস রেখেছি ফ্লাওয়ার ভাস আর এটা ঠিক ক্যারেন্ডুলার মতো ফ্লাওয়ারগুলো খুব সুন্দর আর এই বাসটা আমরা নিজেই সাজিয়েছি ঘরে তার রয়েছে দুটা মুড়া মানে সবাই আসে বসার মতো এখানে বসে টিভি টিভি দেখার জন্য তো দুটা মুড়ার মতো আছে ঠিক মাঝে রেখেছি একটা স্ট্যান্ড আর ওই স্ট্যান্ডটাতেও আবার একটা সানফ্লাওয়ার আছে আর সাথে এখানে ওম স্টিকার আছে দেখতেই পাচ্ছ আর ওম স্টিকারের সাইডে সাইডে আমরা এখানে গ্লাসের স্টিকার লাগিয়েছি একটু ডেকোরেট করলাম আর সাথে এখানে দুই সাইডে ফ্লাওয়ারগুলো গুলো আছে তো এটা হ্যাঙ্গিং ফ্লাওয়ার যেটা কি কালার একদমই বোঝা যাচ্ছে না একটা হচ্ছে রেড আর একটা হচ্ছে অরেঞ্জ আর তার ফুলের ঠিক মানে ওমের ঠিক উপরে মানে নিজেই বানিয়েছি আমরা এটা হচ্ছে চাইনিজ স্টিকারের বোর্ডটা তো যেটা নষ্ট হয়ে গেছিলো এটাকে ডেআইভাই করেছি আমরা তো এই ওয়ালটাতে আবার এই কর্নাতে একটা তালওয়ার আছে যেটা আমরা এই রিসেন্ট অনলাইন অর্ডার করেছিলাম আর এই দরজা দিয়ে ঢুকে আমার আর একটা রুম আছে আর ওই দিক থেকে গিয়ে আমার কিচেন আছে তো ওইটা আমি আর নেক্সট ব্লগে শেয়ার করব কারণ ব্লগটার কি লম্বা হয়ে যাবে আর এই ওয়ালটায় দেখতে পাচ্ছ স্টিকার লাগিয়েছিলাম কয়েকদিন আগে স্টিকারটা লাগিয়েছি আর সাথে এখানে একটা সোফা আছে টু সিটার সোফা আর কুশনগুলো আমি নিজের হাতেই বানিয়েছি যেহেতু দেয়ার পুঁচুগুলো ছোটো হয়ে গেছিলো তো সেইগুলো দিয়ে আমি ডিআইওয়াই করে দেখো কুশন কাবার বানিয়েছিলাম আর এটা হচ্ছে আমার পুঞ্চু। এটা হচ্ছে আমার পুঞ্চু তো এটাকে আর কি রেখে রেখে কী করবো তো ভাবলাম একটু ইউটিলাইজ করে নিই তো দেখতে সোফাটা খুবই ভালো লাগছে দেখো আর তার নিচে একটা ম্যাট রেখে দিয়েছি মানে রানার বলতে পারো এটা ম্যাট না খুব ছোটো আর কি যেহেতু জায়গা ছোট তার জন্য আর এই দেখো ওয়ালে আমি মিরারের যে টেস্টিকার থাকে ওইটা দিয়ে ডিজাইন করেছি আর এখানে একটা লাইট আছে আর ঠিক উপরে একটা ঝুমার আছে ছোট্ট ঝুমার একটা আছে তো এটা খুবই ছোটো তবুও আর কি ঘরের লুকসটা অনেকটাই সুন্দর দেখায় আর আবার এসে যাচ্ছি এই মেন এন্ট্রান্সের দরজাটায় তো তার উপরে তো দেখতেই পারছিলে তোমাদেরকে আগেই দেখালাম যে এখানে গণেশ ঠাকুরের একটা ফটো আছে আর এখানে আমরা চাবি টাবি রাখি চাবি রাখি তো এখানে দেখো স্কুটারের চাবি ঘরের চাবি ওইগুলো আর এই দেখো এখানে তালা আছে একটা গণেশ ঠাকুরের ছোটো মূর্তি আছে ছোট্ট রুম ট্যুরটা আমি কতটা সুন্দর করে দেখাতে পারলাম তো একটু কমেন্ট করে অবশ্যই জানিও ভালো লাগলে একটা লাইক করে দিও আর সাবস্ক্রাইব যদি না করে থাকো তো প্লিজ একটু সাবস্ক্রাইব করে আমার পাশে থাকো তো আজকের মতো বিদায় নিচ্ছি দেখা হচ্ছে আবার কালকে টাটা